এবং তাদেরকে আমরা নিয়ে যাই। আজ এই বাংলাদেশের শেখ মুজিবের জন্ম না হলে এই সাতটা উপজেলার জন্ম হতো না। শেখ মুজিবের জন্ম না হলে আমার মতো মানুষ এখানে উপজেলার চেয়ারম্যান হতে পারতেন না। আপনারা সাধারণত একটা কথা বলতে হয়, আর যার কারণে বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে সবকিছু পেয়েছে, শুধু সেটাই নয়, বাংলাদেশ যদি বাংলাদেশের মতো মানুষ জন্ম না হতো তাহলে আমরা আমাদের কি অবস্থা ছিল। তারা আমার অত্যন্ত ভাইরা এখানে আছেন, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে হয়, আপনারা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, এটা সত্যি কথা, সারা জীবন ইতিহাসের পাতে আপনাদের নাম থাকবে। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীর সময় এই সন্তান সমস্ত বাংলাদেশের মুক্তিযোদ্ধারা একাত্মবদ্ধ হয়ে এবং সেই মৃত্যু বার্ষিক পালন করা উচিত। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় আপনারা অনেক মুক্তিযোদ্ধায় উপস্থিত হন নাই। এটা দোষের দিদের কথাটা নিয়ে না, আপনাদের মৃত্যুর কথা কই তো আমাদের ভয় করে, কিন্তু এই দোষের দিদের কথা না নিতে হয়। বঙ্গবন্ধু যদি সৃষ্টি না হতো তাহলে আপনার কোথায় মুক্তিযুদ্ধ পেয়ে পাইতেন? বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশ পেয়েছে, আপনারা মুক্তিযুদ্ধ পেয়েছে এবং আপনারাই বাংলাদেশ স্বাধীন করেছে। কিন্তু বঙ্গবন্ধু অনুষ্ঠানে আপনাদের এই সন্তান উপজেলা জেলা মুক্তিযুদ্ধ আছেন এবং সমস্ত মুক্তিযোদ্ধা একত্রবদ্ধ হয়ে আকার অনুষ্ঠান আপনাকে পালন করা উচিত। এবং এই জন্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজ এই দোয়ার মাহফিলে আপনারা সবাই বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করবেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। এই সরকারের কাছে আমাদের দাবি, অতি বিলম্বে বিদেশে থেকে এনে অতি বিলম্বে তাড়াতাড়ি তাদেরকে বাংলাদেশের মাটিতে তাড়াতাড়ি ফাঁসি কার্যকরী করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয়।